বেজে ওঠা স্মৃতি পর্ব দশ, দশম পর্ব। আমরা আছি মোটামুটি 55-56 সালে, 49 সালে আমার জন্ম। 56 সাল মানে আমরা বেহালার মির্জেটবাবুর বাড়ি থেকে চলে এসেছি আমাদের নিজেদের ভাড়া করা বাসায়, এসআর দাস রোড, দক্ষিণ কলকাতা, মুদিয়ালি পাড়ায়, রবীন্দ্র সরোবরের ঠিক পাশে, একটা রাস্তা পাশেই। দুটি ছোট্ট ঘর, কামরা, অন্ধকারাচ্ছন্ন, একটি ছোট্ট রান্নাঘর আর একটা ছোট্ট বাথরুম আর এক চিলতে বারান্দা মাঝখানে। আলো প্রায়, আলো খুব কম ঢোকে। তা এরই মধ্যে আলো ঢুকুক না ঢুকুক, গান ঢুকছে সমানে, রেডিওতে বাজছে, বাজবেন বেশিরভাগটি আধুনিক বাংলা গান শুনছি। তারই মাঝখানে একদিন হঠাৎ শুনলাম, তেরে তিরছি নজরিয়াকে বান, তেরে তিরছি নজরিয়াকে বান, এরকম গলা 55 সালে শুনেছি তাকে সামনে থেকে, গ্রামোফোনে এই প্রথম শুনলাম। কটকে একবার শুনেছিলাম, মনে পড়ে গেল, কটকে একবার শুনেছিলাম, সেটাও কিন্তু বোধহয় রেডিওতে। সামনে শুনেছিলাম 1955 সালে যখন আমরা কলকাতায় এসে গেছি, তখন একজনের বাড়িতে, তিনি আমাদের পারিবারিক বন্ধু, তিনি নিজে শিল্পী, তার নাম মাধবী ব্রহ্ম, তার বাড়িতে এই অদ্ভুত শিল্পীটির গান শুনেছিলাম, বড়ে গোলাম আলী খান সাহেব। সে কথা পরে কখনো বলা যাবে, কিন্তু এই যে 56 সালে শুনছি গ্রামোফোন রেকর্ডে বাজছে, সেই দমদেয়া গ্রামোফোন আমাদের ছিল না, কেমন ওই গ্রামোফোন বাবা তার বন্ধু নিখিল চন্দ্র সেনের কাছ থেকে ধার করে আনতেন মাঝে মাঝে, সে দম দিয়ে দিয়ে চালাতাম। আর পিন ছিল, 5 টাকা ছিল দাম, এখন আমার মনে আছে 5 টাকায় এক বাক্স পিন পাওয়া যেত, আমদানি হতো বিলেত থেকে। সেটা যেহেতু আমরা বাঁচাতে চাইতাম, তাই পুরনো পিন দাদা আর আমি ওই আমাদের উঠোনে ঘষে ঘষে সিমেন্টে ওটাকে একটু তীক্ষ্ণ করে নিতাম। তা সেই গ্রামোফোনে বাজছে এই রেকর্ডটি, তেরি তেরছি নজরিয়াকে বান। কি যে মানে কিছুই তো যাই না, শুধু রেগে রয়েছে অন্তরে, একদম ছাপা হয়ে যাচ্ছে, লা 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 এইটা এখনো মনে আছে যে ওই যে দাদা আর আমি, আমাদের যে ভীষণ ভালো লাগছে গানটা তা না, না আমরা সবাই হেমন্তপন্থী, সতীনাথপন্থী, শ্যামলপন্থী, মানবপন্থী, তার মাঝখানে ইনি বড় গোলাম আলী খান সাহেব। দাদা তো একটু মাঝে ঠাট্টা তামাশাও করে ফেললেন, ফলে বাবার কাছে বেদম বকুনি খেলেন। তো যাই হোক, কিন্তু এইটা শুনে আমরা দুজনেই কিন্তু বিপাকে পড়ে গেলাম, বিশেষ করে এই যে তালটাকে ছেড়ে যে আমি গাইলেন, তেরে তেরছি নজরিয়াকে, এইখানে তালটা পড়লো, তারপরে একটু বললেন শুনিনি কখনো, দুজনেই হায় হায় করে উঠলাম। এবং তারপর যে কী কী গিয়েছিলেন আমি তো কথা বুঝতে পারছি না, লা 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 না 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 না, খানিকটা এই সুর, পরে যে হরি ওম তৎসত তাঁর গাওয়া তাতেও শুনেছি। যাই হোক, পরে জেনেছি এই রাগটির নাম পাহাড়ি। এই 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 গানটা কিন্তু আমাদের পেরে ফেললো, একটা নতুন দিক খুলে দিল। কিন্তু তখনও কিন্তু আমি অন্তত ক্লাসিক্যাল মিউজিক না, একদিন বাবা ওই গ্রামোফোনটি চালিয়ে আমাকে শোনালেন আর একজনের গান, অদ্ভুত, খুব শার্প গলা। গানটা বাবা বললেন, এনার গানটা শোন, বড় গোলাম আলী খানের গানের সঙ্গীত আমি আমায় বলেননি শোন, এইবারে উনি বললেন শোন। সামনে দাঁড়িয়ে আমি শুনলাম,
বাবা বললেন এর নাম খান সাহেব আব্দুল করিম খান এবং ঝিঁঝিট খামাজ এই হলো রাগ মানে ঝিঁঝুটি খামাজ এত মধুর এত সুরেলা সত্যি বলতে একটি কথাও বুঝতে পারছি না এই জন্য লালা লালা করছি এবং বাকি জীবন করেও যাব এটা কি যে কথা আমি জানি না আমার জানার খুব একটা আগ্রহ নেই কেন মূল জায়গাটা আমার ভেতরে আমার প্রতিটি দেহের প্রতিটি লোমকূপ দিয়ে এই সুর এই ছন্দ এই তাল এই গায়কি ঢুকেছে চিরকালের মতো শেষের দিকে আমার মনে আছে উনি গাইছেন একটা হারমোনিয়াম বাজছে এইটা বাজলো এইবারে উনি গাইছেন এই তালটা পড়ল আমি আপনাদের এটা বলতে পারি আর কি হবে না হবে আমি জানি না কদিন আগে একবার মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছি এরপর আসবে তো মৃত্যু তো আসবে আমার ধারণা আমি এই সারগামটি শুনতে পাব যখন এটা শুনেছি যখন এই সারগামটা আমার মাথায় ঢুকে গেল আমার মনের মধ্যে সব কিছুতে ঢুকে গেল আমি তো সারগাম কাকে বলে জানতাম না পরে জেনেছি এটা সারগাম এবং পরে এও জেনেছি যে হিন্দুস্তানি সঙ্গীতে সারগাম ছিল না খান সাহেব আব্দুল করিম খান উনি কর্ণাটিক সঙ্গীত শিখে সেই কর্ণাটিক সঙ্গীত থেকে সারগাম আমদানি করেছিলেন হিন্দুস্তানি সঙ্গীতে আজ তাই আমরা খেয়ালে সারগাম করি ঠিক মনে হচ্ছে একটা শিশু গাইছে হ্যাঁ আদর করার মতো করে ঈশ্বর আজকে যখন সব কালো আতি সর্বস্ব গান শুনি আঁতকে উঠি এরা কি তাহলে কিছুই শোনেননি এরা এটা শোনেননি এরা খান সাহেব আব্দুল করিম খানের গাওয়া ঝিঁঝুটি খামাজ শোনেননি ঝিঁঝি খামাজ এই সুরের মধ্যে লুকিয়ে রয়েছে বাংলার সুর ফান্দে পড়িয়া বগা কান্দে রে ফান্দে পড়িয়া বগা কান্দে রে এইভাবে আমার জীবনের একটা আর একটা বিভাগ শুরু হলো আর তারই পাশাপাশি বাবা ওইভাবেই আমায় বললেন এইটা সন্ত এবার দেখি বাংলা গান সে বৃন্দাবনের লীলাভিরাম সবই শুধু মনে পড়ে মোর পড়ে যে কে বলি মনে শুধু আজও মনে পড়ে মনে পড়ে রে কে বলি মন আমি তো মনে হচ্ছে ভেঙাচ্ছি আমি দৃষ্টান্ত দিচ্ছি উদাহরণ দিচ্ছি এটা যিনি গিয়েছিলেন তিনি আর একজন তিনি ভগবানের মতো একজন যেমন বড়েগুলি মালিক খান যেমন আব্দুল করিম খান তেমনি তিনি দিলীপ কুমার রায় সে বৃন্দাবনে লীলাভিরাম সবই এইভাবে আমার জীবনের একটা সম্পূর্ণ অন্য অধ্যায় শুরু হলো যেটা কিন্তু বিচ্ছিন্ন নয় আধুনিক বাংলা গান থেকে এমনকি আমি রেডিওতে যে ইংরেজি গানগুলো শুনতাম যে পপ সংস আমার মনে হতো না এটা তার চেয়ে আলাদা কিছু মনে হতো একটা বিরাট সংসার তারই মধ্যে সব কিছু চলেছে আজকের বেজে ওঠা স্মৃতির দশম পর্ব এখানেই শেষ
দেখা হবে আবার 11 নম্বর পর্বে একা।